আসসালামু আলাইকুম, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে ছোট মুরগি। এটির নাম হচ্ছে চকু। এটি আমেরিকান ব্রিড, কিন্তু চায়নাতে অ্যাভেলেবেল। আমরা চায়না থেকে নিয়ে এসেছি। চায়না জানেন যে, আপনারা জানেন যে চায়না হচ্ছে পৃথিবীর একটি বিজনেস হাব। পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে এরকম জিনিস চায়নায় প্রতিটিই পাবেন, মানে আবিষ্কৃত হয়েছে কিন্তু আপনি দেখেন নেই, সব কিছু আপনি চায়নাতে পাবেন। আমরা এই জন্য চায়না থেকে কালেকশন করা আমাদের জন্য ইজি, আমরা চায়না থেকে কালেকশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাখিটির সাইজ। আমি দুই নখ দিয়ে উঠালাম, দেখতে পাচ্ছেন এটির ওজন বয়সকালে 400 গ্রাম হয়ে থাকে, এবং এটি মুরগির মতোই খাবার দাবার খেয়ে থাকে। মুরগির যে সমস্ত ভ্যাকসিন, সেই সমস্ত ভ্যাকসিন দেওয়া যায়। অনেকে কোয়েল পাখি বলে ভুল মনে করতে পারেন, এটি কোয়েল পাখির চেয়ে দেখতে অনেক সুন্দর, এবং এটি উড়তে পারে। কোয়েল পাখি উড়তে পারে না, এটি উড়তে পারে। তো এই মুরগিগুলো আসলে কতদিন বয়সে এখন এই মুহূর্তে? আমার হাতে দেখতে পাচ্ছেন এটি 4 দিন বয়স। 4 দিন বয়সের ছোট বাচ্চা ব্রুডিং পিরিয়ডে আছে, এখন ব্রুডিং চলছে, এবং এরা অত্যন্ত চঞ্চল হয়ে থাকে। ঘাস, লতা পাতা, ছোট পোকা মাকড় এবং বাজারে যে ফিড আছে সেটিও দিতে পারেন। ছোট ছোট গুঁড়া করে, কণা করে দিতে হবে, এবং এরা খুব দ্রুত প্রোডাকশন দেয় ডিমগুলো পাখির বাচ্চার মতো, এবং এদের মাংসটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন এটি মাংস। তো এই 4 দিনে আপনার কত টাকা খরচ হয়েছে একটু যদি বলেন? 4 দিনে 60টি বাচ্চার পিছনে আমার 60,000 টাকা খরচ হয়ে গেছে। এটা বিমানে 4টি মানে হলো 4 দিনের বাচ্চা, 4 দিনে মানে 60টি বাচ্চার মানে হলো আপনার খরচা কত আবার একটু বলবেন? প্রতিটি 1,000 টাকার উপরে খরচ চলে গিয়েছে আর কি। মানে 4টি বাচ্চা 60,000 টাকা খরচ হয়েছে? বাচ্চা না, 60টি বাচ্চা। জি, আপনি একটু আবার বলবেন। 4 দিন বয়সের 60টি বাচ্চার পিছনে আমার 60,000 টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে। মুরগিটি প্রথম আনতে হচ্ছে, প্রথম দিকে এয়ারপোর্ট দিয়ে নিয়ে আসা, কাস্টমস ক্লিয়ারেন্স, ট্যাক্স ভ্যাট, অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা অনেক কিছু মেনটেন করে আমাদেরকে এটা আনতে হচ্ছে, যে ব্যাপারটা আসলেই খুব একটা, এই প্রসেসটা খুব একটা সহজ না আমরা যেভাবে নিয়ে আসছি। তো আল্লাহর রহমতে নিয়ে আসার পর আমাদের খামার পর্যন্ত আসছে এবং টিকে গেছে খামারে, এখন জীবিত দেখতে পাচ্ছে, লাইভ বার্ড আমার হাতে। আপনি কয়টি ডিম নিয়ে এসেছিলেন? আমি 60টি ডিম নিয়ে এসেছি। 60টি ডিম নিয়ে আসছেন, মানে হলো ফুটাতে কতদিন সময় লাগছে? 24 দিন সময় লাগে, মুরগির 3 দিন বেশি। মুরগির ডিমের চাইতে 3 দিন বেশি লাগে এটাতে? সমস্ত পাখির ডিম মুরগির থেকে 3-4 দিন বেশি সময় লাগে। কিন্তু এটা তো আপনি বলছেন মুরগি, এখন বলছেন পাখি, মানে পাখি মুরগিও কিন্তু এই পাখি প্রজাতি থেকেই আসছে। মুরগিও অ্যাভিস থেকে আসছে। অ্যাভিস প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের 7টি শ্রেণী আছে, তার মধ্যে অ্যাভিসের আন্ডারে মুরগি পড়ে। কিন্তু আপনার এটা উঠতে পারে? এটা উঠতে পারে আর কি। এটাও এটাও পোলট্রি, এই পোলট্রির আন্ডারে যেগুলো পড়ে, পোলট্রির আন্ডারে মুরগি, কক, ব্রয়লার, লেয়ার, কোয়েল, টার্কি, তারপর হচ্ছে উট পাখি, ইমু পাখি, এই সমস্ত পাখি এগুলো সব পোলট্রির আন্ডারে পড়ে। পোলট্রির সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে সমস্ত পাখি মানুষের সহচর্য থেকে ডিম মাংস উৎপাদন করে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে, তারাই হচ্ছে পোলট্রি। তো আমরা একটু আমরা পুরো মানে বাচ্চাগুলো একটু দেখাই, মানে একটুখানি যে এগুলো 4 দিনের বাচ্চা একটুখানি যদি আমাদেরকে একটু দেখাবেন, একটু পাশাপাশি চলে আসবেন ভাই আপনি। 4 দিনের বাচ্চা, একটি বাচ্চার মানে হলো এখনও মানে যে খরচাটি হয়েছে দর্শক আপনারা শুনেন, 1,000 টাকা করে পড়েছে এই খামারের মালিক যেটা আমাদেরকে জানালেন। আমরা আপনাদেরকে এক এক করে এই বিষয়গুলো একটু জানাই যে এগুলো কত টাকায় বিক্রি করবেন। আসলে তিনি কি এই প্রথমেই তার এই খামারে এই বাচ্চাগুলো নিয়ে এসেছেন নাকি এর আগেও তিনি নিয়ে এসেছেন, একটু যদি আমরা জানার চেষ্টা করি চলুন। দর্শক মানে হ্যালো চ্যানেল দম্পতি, আসলে মানে ছুপি, আসলে এই ফিরোজ আলম ভাইয়ের একমাত্র মানে যে সহধর্মিনী, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি এগুলো? This is Aranka chicken. At the word, this one is last small chicken. Come from China. China. Chinese name Choku. 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 তো এটা মানে হলো কয় দিনের? কত? 4 days. 4 days. এত ছোট? Yeah, খুবই ছোট। খুবই ছোট। Like bird. Fly ঠিক আছে। মানে উঠতে পারে? Yeah, yeah, yeah. Fly যাবে ঠিক আছে। লালন পালন করতে কষ্ট হয় না? কষ্ট হয়? কষ্ট? যে উড়ে চলে যায় তখন ধরবেন কি করে? Yes, yes. After big fly. Fly? মানে উড়ে চলে যায়? হুম।
সনি দেখি কিভাবে পালন করবে? হ্যাঁ, এগুলো কিভাবে পালন করবে? খাঁচার ভিতরে খাঁচা খাঁচা বুঝলো কি বলে? Oh, big size. After big size, like our farm too, that bird. About after big, have half kg. Half kg. But this one, vitamin is very high. Vitamin very high. Same our farm too, that mulgi. One piece. This dog will need 9 pieces. That one, same vitamin. What do you see? So, one piece manulo sell koto? Price koto? No seller. Need waiting. আপনি একটু বুঝিয়ে বলেন দেখি। একটু জোরে বলবেন আপনি। মানে মাথা ভালো থাকবে, মানে বাচ্চাদেরকে খাওয়ালে ব্রেনের জন্য, যখন ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হয় তখন এটা খাওয়ালে মানে ব্রেনের কাজ করে আর কি। ব্রেনের কাজ করে এই মুরগিটা খাওয়ালে। তো এটা বিক্রি মানে বলতে সেল হবে না, এর কারণটা কি? এটা নতুন নিয়ে আসছে, এখানে ভাবিরা চাচ্ছে যাতে এগুলো আরো বৃদ্ধি হওয়ার পরে বিক্রি করবে। বিক্রি করার মতো মন মানসিকতা নাই বাসায়, এটা আর কি বেশি করার মন মানসিক। আমরা বাইরের কাছে জানলাম যে 1000 টাকা অলরেডি খরচা হয়ে গেছে এই মুরগির, ঠিক আছে? মানে এগুলো থেকে মানে আপনার এখান থেকে ফ্লাই করে ওখানে জামি পাবছিলাম না, শেষ এই বুঝি না? ঠিক আছে, এখনো ঠিক আছে, মাশাআল্লাহ। একটু কথাটা সুন্দর, সবচেয়ে স্মল, মানে পৃথিবীর সবচেয়ে ছোট মুরগি, এবং এই মুরগিটি বাচ্চাদের মানে হলো ব্রেনের জন্য মানে হলো অনেক উপকারী ছোট বাচ্চাদের জন্য। এটাই কিন্তু এই সুপি ভাবি আমাদেরকে জানালেন দর্শক। এই যে দেখুন, আবার একটু দেখাবেন, দর্শক আপনারা এক এক করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে হচ্ছে এই মুরগিগুলোর সম্পর্কে আমরা একটুখানি দেখি যে এই মুরগিগুলোর যখন হলো পা মানে হাঁটতে পারে না, তখন মানে হলো পাগুলো একে বেঁকে চলে যায়, তখন এই মুরগিগুলো তখন তিনি কিন্তু পাগুলোকে বেঁধে দেন। আমরা একটুখানি সেই দৃশ্যটা একটু দেখে আসি দর্শক, দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনি আর ছুটলি দিয়ে মানে দড়ি দিয়ে মানে এগুলো কীভাবে বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর সেই মুরগিগুলো কীভাবে দাঁড়াতে শিখে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাই। ভাই আমরা একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আসলে এত ছোট মানে হলো মুরগির বাচ্চা, আসলে এই মুরগিগুলো 4 দিনের বয়সে আপনার 1000 টাকা খরচ হয়েছে, তাহলে আপনি কোন বয়সে কতদিন পরে আপনি বিক্রি করবেন? আমরা আসলে প্রথম দিকে যে কোনো জিনিস সেটা তো প্লেনে আসছে, প্রথম দিকে যে কোনো ব্রিড নিয়ে আসতে গেলে খরচটা বেশি হয়, যেহেতু এগুলো ক্যারি করা, এটার একটি স্পেশাল কেয়ার করে ক্যারি করতে হয়, তো এই জন্য খরচটা বেশি পড়ে গেছে। আমরা আমাদের কাছে আসেই ধরেন 60-40 বা 50 বাচ্চা বিয়ে হয়েছে। এটা যখন বড় হবে, এটা যখন বাচ্চা দেবে, ডিমে আসবে, বাচ্চা দেবে, এরপরে আমরা সেল করবো এবং চেষ্টা করবো স্বল্প পরিসরে যাদেরকে দেওয়া যায় এই বিলটা যাতে বাংলাদেশে থেকে। কতদিন পর ডিম তাদের? এটা আসলে ওইভাবে আমরা জানি না যে কতদিন পর ডিম দেয়, খামারির সাথে যে ফার্মারের সাথে আমাদের ওইভাবে এখনো কথা হয়নি, এই তথ্যটা আমারও জানা নাই। তবে আমি যেটা জানি এটি হচ্ছে 9টি কবুতরের পুষ্টি মান সম্পর্ক সম্পন্ন একটি পাখি, মানে একটি পাখি 9টি কবুতরের মাংসর মতো ইয়ে হবে আর কি, পুষ্টি গুণের দিক দিয়ে 9টি কবুতর লাগবে, এটার সমান পুষ্টি সম্পন্ন হবে, পুষ্টি গুণ সম্পন্ন হবে। আমরা ভাবির কাছে জানলাম যে মানে সে বললো যে একটি বাচ্চার মানে হলো এই এগুলোকে সাধারণত ছোট ছোট যে বাচ্চারা আছে তাদের জন্য এটাকে যদি ফ্রাই করে দেওয়া বা তাদের জন্য অনেক পুষ্টি মানে অনেক বেশি। ছোট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করার সময় আমরা অতিরিক্ত ইয়ে দিই আর কি, অতিরিক্ত সাপ্লিমেন্ট দিই ব্রেন ডেভেলপমেন্টের জন্য। আপনারা জানেন যে DHA সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়
ছোট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করার জন্য এটি ইটস এইটি খাওয়ালে ওইটি কম খাওয়ালেও চলবে। ওইটা এক একটা ডিএইচএ ক্যাপসুলের দাম বাংলা টাকা 150 টাকার মতো পড়ে। মানে শিশু উল্লানে মানে হলো একটা বাচ্চার জন্য মানে কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে এই বাচ্চাগুলা? এই বাচ্চা 4 মাস বয়স হলে খাওয়াতে পারবে এবং বাচ্চা এটা সবাই খেতে পারবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সময় গ্রোথ পিরিয়ডে এটি বেশ ভালো পুষ্টি সাপ্লাই দেয় আর কি। ধন্যবাদ, আমরা এই বিষয়গুলো জানলাম যে আপনি আপনার মানে বেবিকে খাওয়াচ্ছেন কিনা। মানে আপনি তো নিয়ে আসছেন চায়না থেকে, চায়না থেকে যখন ছিল আপনারা আপনার পুরো ফ্যামিলি ছিলেন তখন তখন খাওয়ানো হয়েছিল? অনেক টেস্টি, কবিতার মাংসের মতো টেস্টি, কবুতরের মাংসের মতন আনুমানিক কাছাকাছি এরকম বলা যেতে পারে আর কি। কবুতরের মাংস যারা কবুতরের মাংস খেয়েছেন তারা কবুতরের মাংসের স্বাদটাকে একটু দ্বিগুণ তিনগুণ করলে যেরকম হবে একই রকম। ধন্যবাদ আপনাদেরকে, আপনাকে ধন্যবাদ।